السلام عليكم ورحمة الله तो ईदे ईदे मिलादुन नबीर माफी सर्वप्रथम क्या करे चले सर्वप्रथम क्या पालन करे चले अल्लाह ताहोले आसुन अम्रा कुरान ते के एक रिचार्ज कोरी कुराने तार कुनो प्रमाण अम्रा जी आनंद उल्लासेर महफिल आजके ई दरबार शरीफ कर्तृक करा हुए छे अल्लाहर कुरान ते के तार कुनो प्रमाण दलिल कुनो डकुमेंट आछे किना आज जदि ना थाके ताहोले अम्रा केन करब कथा बोलुन ठीक किना अल्लाह पाक पवित्र कुरानुल करीमेर मध्ये बोलेन قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون غشنتي كار امر الله رب العالمين ডাক দিয়া কই বান্দারি ও বান্দা জেনে নাও আমি আল্লাহ ঘোষণা করে দিচ্ছি আমার নবীকে ইন্ডিকেট করে বলেন কুল নবী গো ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার জবান মোবারক দ্বারা ঘোষণা করে দিন বিফাদলিল্লাহ তারা যেন ফজল পাইয়া ওয়া বি রাহমাতিহি এবং রহমত পাইয়া সুবহানাল্লাহ বলুন ফজল দ্বারা তাফসীরে সূরা রহমান সূরার মধ্যে এসেছে ফজল দ্বারা উদ্দেশ্য হচ্ছে আমার নবী আর রহমত দ্বারা উদ্দেশ্য হচ্ছে আমার মাওলা আলী সুবহানাল্লাহ আমার নবীকে পাইয়া তারা যেন আনন্দ করে আর আমার মাওলা আলী কে পাইয়া যেন তারা ঈদ উৎসব করে আনন্দ করে উল্লাস করে মহব্বতে কন্যা আল্লাহু আকবার জবানকে উচ্চ করে বলুন না ইয়া রাসূলুল্লাহ তারপরে আমার আল্লাহ কোরআনে বলেন ফাবিযালিকা ফালইয়াফরাহু তারা যেন আনন্দ করে উল্লাস করে তারপরে বলেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন কেন তারা আনন্দ করবে কেন তারা উল্লাস করবে আমার আল্লাহ ঘোষণা করে দিচ্ছেন এই জন্য তারা আনন্দ করবে উল্লাস করবে তার কারণ হলো হজ করো যাকাত করো নামাজ রোজা তাসবিহ তাহলিল জিকির আজকার তুমি যত জিন্দেগিতে যা ইবাদত করেছো সমস্ত ইবাদতের চাইতে এই আগমনে আনন্দ করাটা হচ্ছে শ্রেষ্ঠ ইবাদত সুবহানাল্লাহ আমরা আমাদের প্রিয় নবীকে যদি আমরা বাস্তবই পাইতাম অবশ্যই আমরা হাজার ফুলের মালা দিয়ে বরণ করে নিতাম কথা বলুন ঠিক কিনা প্যারা হাজিরিন আসুন ওই দিকে চলে যায় আমার নবী দুনিয়ার বুকে তাশরিফ আনয়ন করবেন নবীজি দুনিয়ার বুকে আগমন করবেন আমার নবীজির পিতার নাম কি ছিল খাজা আব্দুল্লাহ নবীজির আম্মার নাম ছিল হযরতে মা আমেনা হযরতে খাজা আব্দুল্লাহ মা আমেনা আমরা যখন পৃথিবীর জমিনে আসি আমাদের আগমন এবং আমার নবীর আগমনের মধ্যে পার্থক্য আছে না নাই ডিফারেন্ট আছে না নাই অবশ্যই আছে মা আমেনা বলতেছেন আরে পৃথিবীর মানুষ জেনে নাও আমি আমেনা অন্ধকার একটা কুঠিরের মধ্যে ছিলাম অন্ধকার ঘরের মধ্যে ছিলাম আমার ঘরে কোন আলোর ব্যবস্থা ছিল না আমি আমেনা ভয় পাইতেছিলাম ইতিমধ্যে আমি তাকায় দেখি খেজুর পাতার বেড়ার সাউনি আকাশের দিক থেকে যেন সাদা আকৃতির একটা পাখি আয়েশা আমি আমেনাকে এক গ্লাস মিষ্টি শরবত পান করাইয়া দেয় সুবহানাল্লাহ মিষ্টি শরবত যখন আমি পান করি মামেনা ডাক দিয়া কই পৃথিবীর মানুষ জেনে নাও
আমার ভিতরে যত ভয় ছিল আমার ভিতরে যত যন্ত্রণা ছিল সবকিছু আমার থেকে দূরীভূত হয়ে যায় আমি তাকাইলাম আকাশের দিকে তাকায়া তাকায়া দেখি জান্নাত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন রমণী পাঠাইয়া দিয়েছেন যিনি জান্নাতি লেবাসে আমার ঘরের মধ্যে আগমন হয় আমার হুদায় যখন আগমন হয় আমি ডাক দিয়ে বললাম কে গো আমার এই মুসিবতের সময়ে কে আপনি আপনার পরিচয় কি কই আমাকে চিনবেন না আমেনা আমি হইলাম আদি মাতা মা হাওয়ালাইহা সালাম সুবহানাল্লাহ হযরতে আমেনা বলতেছেন আমি নজর করি তাকে দেখি আরেকজন রমণী আমার হুজরা মুবারকের মধ্যে আগমন হয় আমি ডাক দিয়া বললাম আপনার পরিচয় কি আমাকে তুমি চিনো না আমি না ইতিমধ্যে কিছুক্ষণের মধ্যে আপনার গর্ব মুবারক থেকে পৃথিবীর জমিনকে আলোকিত করিয়া যিনি আগমন করবেন যিনার নাম আসমানে আহমাদ জমিনে যার নাম মুহাম্মদ সুবহানাল্লাহ বলুন আসমানে আহমাদ নাম জমিনে মুহাম্মদ নাম যাকে আল্লাহ পাঠাইলেন ধরায় মহব্বতে কন্যা ইয়া রাসূলুল্লাহ হযরতে আমেনা ডাক দিয়া কই আপনার পরিচয় জানতে চাই ডাক দিয়া কই আমি কে হযরতে ঈসা রুহুল্লাহর মা আমি হইলাম হযরতে মরিয়ম আলাইহাস সালাম সুবহানাল্লাহ তিনি বলতেছেন আমি ডানে বামে নজর করি আমার ঘরের মধ্যে যেন ইতিমধ্যে আরেকজন রমণীর আগমন হয় আমি পরিচয় জানতে চাইলাম আপনার পরিচয় কি আপনার পরিচয় জানতে চাই কই আমি হইলাম হযরতে হাজরা আলাইহাস সালাম সুবহানাল্লাহ ওনারা কি তখন দুনিয়ায় আছে দুনিয়ায় ছিল তখনো আছে নাই মা হাওয়া আলাইহাস সালাম এসেছিল হযরতে মা হাওয়া আলাইহাস সালাম হযরতে হাজরা আলাইহাস সালাম হযরতে মরিয়ম আলাইহাস সালাম ওনারা পৃথিবীর জমিন আগমন করেছেন বর্তমানে তখন তারা জান্নাতের মধ্যে ছিল বলুন তো আমরা যখন দুনিয়ায় আসি আমাদের প্রতিবেশী দাইমা আমাদের প্রতিবেশী মা চাচিরা আগায়া যায় কি যায় না আমার আল্লাহর হাবিব আমার প্রিয় নবী দুনিয়ার বুকে তাশরীফ আনয়ন করবেন আমার আল্লাহ কয় আমি আল্লাহর বড় মায়া হয় দুনিয়ার মানুষ দিয়া আমি আমেনার সুতুর মোবারক দেখাইব না আমার নবীকে পাঠাইব জান্নাতি রমণীর মাধ্যমে আমি আল্লাহ সুসংবাদ জানাইব মহব্বত কন্যা সুবহানাল্লাহ আওয়াজ করে বলুন না ইয়া রাসূলুল্লাহ পর দরদ নবী মুস্তফাই গো সময় যায় পর দরদ নবী মহব্বতে পর দরদ নবী মুস্তফাই গো সময় যায় পর দরদ আপন নর হইতে খোদা হাবিব নর করলেন পয়দা ঠিক কি না বলুন আপন নর হইতে খোদা হাবিব নর করলেন পয়দা জোস মারিল এসে কেরে দরি আই গো সময় যায় পর দরদ নবী মুহাম্মাদিন নর নিয়া দিলেন আদমের সিনাই লাগাইয়া যাও রে রোহ আদমের অন্তরায় রোহ বলেন মালিক সাই আমার কোন চিন্তা নাই রোহ বলেন মালিক
আমার কোন চিন্তা নাই দেখতে বড় সুন্দর দেখা যাই গো সময় যাই বড় দরুদ মহব্বতে কন্যা আল্লাহু আকবার আমার ভাইরা আসুন আর একটু গভীরে চলে যাই ইতিমধ্যে মা আমেনা বলতেছেন আমি আমার হুদরার দিকে নজর করি হুদরা মুবারকের মধ্যে নজর করে দেখি কয়েকজন ফেরেশতা একজন ফেরেশতার হাতের মধ্যে জান্নাতি একখানা পেয়ালা মুবারক সুবহানাল্লাহ বলুন ওই পেয়ালার মধ্যে পানি ছিল আরেকজন ফেরেশতার হাতের মধ্যে ছিল একটা জান্নাতি লোটা মুবারক তার মধ্যেও পানি ছিল সুবহানাল্লাহ বলুন আরেকজনের হাতের মধ্যে তাকায় দেখলাম ওই ফেরেশতার হাতে রাখিনি রেশমি কাপড়ে পেছানো তার ভিতরে ছিল মোহরে নবুয়তের আংটি মুবারক সুবহানাল্লাহ দুনিয়ার বুকে আমার শিশু মুহাম্মদ আপনার আমার নবী হায়াতুন নবী জিন্দা নবী পৃথিবীর বুকে আগমন করবেন মা মেরা ডাক দিয়া কই জেনে নাও যখন আমার মুহাম্মদ পৃথিবীর জমিন আগমন করবেন ইতিমধ্যে নাবি মোলের বাম পার্শ্ব দিয়া পিপিলিকা হাঁটলে যেমন করে শিশিরি অনুভব হয় নাবিমুলের বাম পার্শ্ব দিয়া প্রকাশ হয়ে যায় আমার শিশু মুহাম্মদ জমিনের মধ্যে আগমন করে সুবহানাল্লাহ শুধু আগমন করে না আমি তাকায় দেখি আমার প্রিয় নবী হায়াতুন নবী জিন্দা নবী গায়েবকে খবর দেনেওয়ালা নবী পৃথিবীর জমিনে আগমন করিয়া আপনি আমি আমরা চিল্লা মাল্লা করেছি ওয়ামা করে কান্না করেছি আপনার নবী আমার নবী ওই সময় কাজে নাই আপনার নবী আমার নবী সেজদা দিয়েছে আমার আল্লাহর কুদরতি পায়ে সাক্ষী দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু ইন্নি আমাদের কালিমা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর আমার নবী কই দুনিয়াতে সবে মাত্র আসছে আমার নবী কই ইন্নি রাসূলুল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই নিশ্চয়ই নিশ্চয়ই আমি আমার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি হচ্ছি আল্লাহ পাকের প্রেরিত রাসূল সুবহানাল্লাহ বাজান একদিনে শিশু কি কথা বলতে পারে তো আমার নবী শ্রেষ্ঠ নবী কথা বলুন ঠিক কিনা কোন সন্দেহ আছে প্যারা হাজিরিন আসুন এই আলোচনাটা এখানে রাখলাম আমি মূল আলোচনা এখানেই থাকব আমার দয়াল নবী পৃথিবীর জমিন আগমন করলেন ইতিমধ্যে আমার মা আমেনার ডাক দিয়ে বলতেছেন যখন পৃথিবীর জমিন আগমন করেছে শাহাদাত আঙ্গুল মোবারক উঠাইয়া সাক্ষী দিয়েছে আর বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু ইন্নী রাসূলুল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আমি নিশ্চয় আমি মুহাম্মদ আল্লাহ পাকের প্রেরিত রাসূল এই সাক্ষী দিয়েছেন আসুন আপনাদের নিকট বলতে চাই আল্লাহ পাক বিভিন্ন কারণে বিভিন্ন মাসকে সম্মান দিয়েছেন দিছে গে দেয় নাই বলুন তো রমজান মাসের মর্যাদা কেন পবিত্র কোরআন শরীফ নাজিল হয়েছে লাইলাতুল কদরের রাত্রিতে এই জন্য রমজান মাসের মর্যাদা বেশি বলুন তো এই কোরআন যদি বাল হুয়া কুরআনুন মাজীদুন ফি লাউহিন মাহফুজ এই কোরআনের বাড়ি কোথায় লৌহে মাহফুজে হেফাজত করার দায়িত্ব কার কাছে আল্লাহর কাছে তাহলে রমজান মাসের মর্যাদা হয়েছে পবিত্র কোরআন শরীফ নাজিল হওয়ার কারণে এই কোরআন যদি পাহাড়ের মধ্যে নাজিল হইতো পাহাড় ধ্বংস হয়ে যাইত গাছের উপর নাজিল হইলে গাছ জলে পড়ে ছাই হয়ে যাইত কার উপর এই কোরআন শরীফ নাজিল হয় নাই তো এই কোরআন শরীফ নাজিল হয়েছে আপনার আমার নবীর উপরে তো এই নবী যেই নবীর উপরে কোরআন শরীফ নাজিল হয়েছে উনার মর্যাদা বেশি না কোরআনের মর্যাদা বেশি নবীর মর্যাদা
বেশি তো ওই নবী যেদিন আগমন করেছেন ওই দিনের মর্যাদা কি লাইলাতুল কদরের মত না তার চেয়েও বেশি লাইলাতুল কদর শত শত হাজার হাজার লক্ষ লক্ষ লাইলাতুল কদরকে এক পাল্লাই রেখে দিবেন আমার প্রিয় নবীর আগমনের মাওলুদকে এক পাল্লাই রেখে দিবেন মিলাদের পাল্লা ভারী হয়ে যাবে মিলাদের পাল্লা ভারী হয়ে যাবে আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ আমার ভাইরা আমি মূল আলোচনার মধ্যে আছি আমার প্যারা নবী দু জাহানের বাদশা নবী দুনিয়ার বুকে আগমন করলেন মা আমেনা বলেন আমার শিশু মুহাম্মদ পৃথিবীর জমিনে আসতে দেরি হয় আল্লাহর রহমতের ফেরেশতারা আমার কুল মুবারক থেকে নিয়ে যায় সুবহানাল্লাহ বলুন কুল মুবারক থেকে নিয়ে কুল্লে আলম ঘুরায়া দেয় আমার নবীকে আমি আমেনার কুলের মধ্যে আবার ফিরায়া দেয় শুধু ফিরায় দেয় না যখন আমার নবীজি আমার শিশু মুহাম্মদকে আমার কুলের মধ্যে দিন একজন ফেরেশতা আমার কুল মুবারক থেকে নিয়ে যায় সুবহানাল্লাহ বলুন খেলাটা কি হচ্ছে দেখেন যখন আমার নবীকে কুল মুবারক নবীজিকে নিয়ে গেলেন ফেরেশতা ওই যে ফেরেশতার হাতের মধ্যে লুটার মধ্যে পানি মুবারক ছিল পেয়ালার মধ্যে পানি মুবারক ছিল ওই পানি দিয়া আমার নবীকে গোসল মুবারক করায়া দেয় গোসল মুবারক কমপ্লিট হয়ে যায় ওই গোসল যখন কমপ্লিট হয় আল্লাহর লীলা কেনা বোঝা যায় না হযরত আমেনা বলেন একজন ফেরেশতার হাতের মধ্যে ছিল রেশমি কাপড় ওই রেশমি কাপড় দ্বারা আমার শিশু মুহাম্মদকে শরীর গুলাম মাসহ করে দিলেন নবীজির নূরানি পিঠ মুবারকের মধ্যে ওই রেশমি কাপড়ে পেছানো যে আংটি মুবারক ছিল ওই আংটি মুবারক দিয়া মোহরে নবুয়তের সিল মেরে দেয় আওয়াজ তুলে বলুন না আল্লাহু আকবার আরো জোরে সুরে বলুন না ইয়া রাসূলুল্লাহ মামেনা বলতেছেন মোহরে নবুয়তের সিল মুবারক মেরে দেয় শুধু তাই না আমরা যখন দুনিয়া এসেছিলাম আমাদের পরনে কোনো জামা ছিল না আপনার আমার নবী হায়াতুন নবী জিন্দা নবী দুনিয়ার বুকে তাশরিফ আনয়ন করেছেন নবীজির পরনের মধ্যে ছিল জান্নাতি লেবাস মুবারক আওয়াজ তুলে বলুন না সুবহানাল্লাহ ওই নবীকে খুশি করার দরকার আছে না নাই মহব্বতে আমার সাথে পড়ুন নাই আমরা আপন বলে আর কার ডাকিব প্রাণের হাবিবি গো আপন বলে আর কার ডাকিব আমরা আপন বলে আর কার প্রাণের হাবিবে গো আপন বলে আর কারে ডা কি বো হাবিবে গো তুমি আমরার প্রাণের আপন সব আপনের ছেয়ে চরণ তোমার করব বরণ তোমায় কাছে পেয়ে পেলে তোমার নূরের চরণ পেলে তোমার বুকে মাখিব প্রাণের হাবিবে গো আপন বলে আর কারে ডাকিব আমরা আপন বলে আহ প্রাণের হাবিবে গো আপন বলে ও হাবিবে গো আমরা তোমাদিনার গোলাম ডাকি বারে বার কদমে দহরিয়া ডাকি নবী মুস্তফার কোন বাগানে যাইব আমরা কোন বাগানে কার পানে তাকাইব প্রাণের হাবিবে গো আপন বলে কি বয় আমরা আপন বলে আর কার ডাকিব প্রাণের হাবিবে গো আপন বলে ও হাবিবে গো আমরা তোমাদিনার কুকুর তাকাই বারে বার
গলায় মদিনার রশি এই গোলামদের হার, গলায় মদিনার রশি এই গোলামদের হার, কার দুয়ারে যাইব আমরা, কার দুয়ারে কার পানে থাকাইব, প্রাণের হাবিব গো আপন বলে আর কার ডাকিব আমরা, আপন বলে প্রাণের হাবিব গো আপন বলে মহব্বত কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা আসুন আর একটু গভীরের মধ্যে চলে যাই, ওই নবীর আগমনে আপনাদের নিকট থেকে জানতে চাই, সবাই খুশি হয়েছিল, পশু পাখি বৃক্ষ তরুণতা কীট পতঙ্গ 18,000 মাকলুকাত 80,000 আলমের সবাই খুশি ছিল, একজন বেদার ছিল, ঠিক কিনা বলুন, একজন বেদার ছিল, তার নাম কি? তার নাম মিস্টার ইবলিস। তো এখন এই দরবার শরীফ থেকে আপনাদেরকে বলতে চাই, এই মিলাদুন নবীর আগমনে আমার প্রিয় নবীজির মওলুদে জশনে ঈদে আজম ঈদে আকবরে মিলাদুন নবীতে যারা খুশি হতে পারে নাই, বোঝা গেল তারা ইবলিসের দল, ঠিক কিনা বলো, তার মধ্যে কোনো সন্দেহ নাই। প্যারে হাজিরিন, আবুল আহাব, আবুল আহাব কি ছিল বলুন তো, আবুল আহাব কি ছিল? তো আবুল আহাব মারা যাওয়ার এক বছর পরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নু খাবে দেখলেন, স্বপ্নে দেখলেন, ডাক দিয়া বললেন, এরে আবুল আহাব তুমি কোন অবস্থায় আছো, তোমার কি অবস্থা, এখন কবরে তোমার অবস্থাটা কি? তিনি বলতেছেন, আপনাদের নিকট থেকে বিদায় হওয়ার পর থেকে, অর্থাৎ আমি যখন মরে গিয়েছি তারপর থেকে আমি কোনো শান্তিতে, আমার কবরে শুধু আজাব আর আজাব, তবে একটা দিন সপ্তাহে আমি আজাব থেকে আমার আজাবটা হালকা করে দেওয়া হয়, লাঘব করে দেওয়া হয়, ওই দিনটা ছিল আমার প্রিয় নবীর আগমনের তারিখ, সেটা ছিল সোমবার দিন। আওয়াজ তুলে বলুন সুবহানাল্লাহ। তো আবুল আহাব একজন কঠোর কাফের বেঈমান যার সম্পর্কে আমার আল্লাহ কোরআনে নাযিল করেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবুল আহাব একজন কট্টর কাফের বেঈমান হওয়ার পরেও যদি ওই আবুল আহাবের কবরে যদি আমার নবীর আগমনের কারণে কেন তিনার কবরের আযাবকে হালকা করে দেওয়া হয়, কারণ হলো সুয়াইবা একজন নবীর দাসী ছিল, আমার প্রিয় নবীর আগমনের কারণে আবুল আহাবের কাছে নিয়ে খবরটা পৌঁছায় দিল, ডাক দিয়া বলল আব্দুল মুত্তালিবের কাছে, সোয়াইবা সংবাদ পৌঁছে দিল আবুল আহাবের কাছে, ডাক দিয়া বললেন আবুল আহাব এই মুহূর্তে আপনার ভাতিজা মুহাম্মদের আগমন হয়েছে, সুবহানাল্লাহ, খুশি তো মুহাম্মদ আমার প্রিয় নবী আগমনের কারণে খুশি হয় নাই, খুশি হয়েছে ভাতিজা আগমনের কারণে, সোয়াইবাকে সাথে সাথে বললেন, এরে সোয়াইবা যাও আজ থেকে তুমি আর দাসীগিরি করতে হবে না, গোলামি করতে হবে না, তোমাকে মুক্ত করে দিলাম, ওই যে আঙ্গুল দ্বারা আমি ইশারা করেছিলাম ওই আঙ্গুল থেকে দুধের নহর জারি হয়, আমি আঙ্গুল চুষতে থাকি আমার কবরের আযাবকে হালকা করে দেওয়া হয়, আবুল আহাব এতে আর কবরে যদি আমার প্রিয় নবীর আগমনের খুশিতে যদি কাফেরের কবরের আযাব লাগব হয় হালকা করে দেওয়া হয়, বলুন তো আমরা যদি খুশি হয় তাহলে আমার প্রিয় নবী এই দরবার শরীফের পক্ষ থেকে বলতে চাই, শুধু খুশি হবেন না, আপনার আমার নবী আপনি আমাকে যারা জান্নাতে যাবে মহব্বত একটা নারা দিন, সকলে নারা দিন, নারায়ে তাকবীর, কষ্ট হচ্ছে, তো আবুল আহাব বেঈমান হওয়ার কারণে তার কবরের আযাব হালকা হয়েছে, তো আমরা ওই নবীর আগমনে খুশি হইলে শুধু আমার নবী খুশি হবে না, আমার আল্লাহ পাক খুশি, কারণ রোজা আদলে আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালামকে
সৃষ্টি করলেন জান্নাতের মধ্যে। তখন আদম আলাইহিস সালাম ডাক দিয়া বললেন, আল্লাহ রূহ জগতের মধ্যে আমি পাঁচখানা নূর মুবারক দেখেছিলাম। সুবহানাল্লাহ বলুন, কয়টা নূর? পাঁচটা নূর মুবারক দেখেছিলাম। কই আল্লাহ, আমাকে ওই পাঁচখানা নূর মুবারক দেখায় দাও। হাতের আঙ্গুল কয়টা? হাতের আঙ্গুল। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কই আদম, আদম রে আদম, তুমি তাকাও তোমার আঙ্গুলের নখের দিকে। আদম আলাইহিস সালাম বৃদ্ধ আঙ্গুলের নখের দিকে তাকায়, তাকায়া এমন ভাবে তাকায় আর যেন চোখ বাঁধে দেয় না। আমার আল্লাহ কই আদম, তুমি কি দেখতেছো? আদম ডাক দিয়া কই, আল্লাহ ওই নূর মুবারক দেখতেছি, যেই নূর মুবারক জান্নাতের মধ্যে একসাথে ছিল মোহাম্মদ আলী ফাতেমা হাসান হুসাইন। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। কয় আমি আমার নখের মধ্যে দেখতেছি প্রিয় নবীর নূর মুবারক, আঙ্গুল রয়েছে চারটা বাকি। আমার আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ আমি তো নবীদের নূর দেখলাম, কই আরেকখানা নূর দেখতে চাই, তিনি হলো আলীর নূর। শাহাদাত আঙ্গুল মুবারক উঠাইলেন, উঠাই নখের দিকে দৃষ্টি দিলেন, দৃষ্টি দিয়া তাকায় দেখে আমার মাওলা আলী ওই নূর মুবারক নখের মধ্যে বাসতেছে। হযরত আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, আল্লাহ আমার আঙ্গুল তো তিনখানা বাকি রয়েছে, নূর বাকি রয়েছে তিনখানা, মা ফাতেমা, ইমামে হাসান, ইমামে হুসাইন তিনজনের নূর মুবারক কে তিনখানা আঙ্গুলে, মধ্যম আঙ্গুল, অনামিকা আঙ্গুল, কনিষ্ঠা আঙ্গুল, পাঁচখানা আঙ্গুলের মধ্যে ফাঁকে পাঞ্জাতানের নূর মুবারক দেখাইয়া দিছে। পারে কে যাবি পাঞ্জাতানের নৌকাতে, মহব্বতে পারে কে যাবে পাঞ্জাতানের নৌ, এছাড়া আর পারি দেওয়ার, এছাড়া আর নাই রে নৌকা নাই, পারে কে যাবি পাঞ্জাতানের নৌকাতে, আয় পাঞ্জাতন না ছিনে যারা জনমের কানা তারা, ঠিক কিনা বলুন? এই দুনিয়ায় রে মন, এই দুনিয়ায় অতারি মানামল সবই ফলে, অতার ইমানামল নাই মজুরি নাই, পারে কি যাবি পাঞ্জাতানের নৌকাতে, আয় পাঞ্জাতানের পাঁচটি ধারা মূলেতে একই তারা, ঠিক কিনা বলুন? হাকিকতে পাওয়া যায় রে মন, হাকিকতে পাওয়া যায়, ওরে কামেল পীরের কাছে গেলে, আমার মুশতাক বাবার কাছে আসলে সবই জানা যায়। পারে কে যাবি পাঞ্জাতানের নৌকাতে, আয় কষ্ট হচ্ছে প্যারে হাজিরিন আসুন, তাহলে আমরা যে মিলাদুল নবী করি আমরা কি পাবো? পাওয়ার জন্য দিফাগল কথা বলুন, ঠিক কি না? আমরা তো পাওয়ার জন্যই আসছি, আল্লাহ আল্লাহ রাসূল আমার প্রিয় নবী নবীদের আহলে বাইতকে খুশি করার জন্য আসছি, তাহলে আমরা কি পাবো? সাইয়েদনা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়া বলতেছেন, এই পৃথিবীর মানুষ তোমরা জেনে নাও। হযরত আবু বকর বলেন, ওয়ান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন মান আনফাকা দিরহামান ফিরাতি মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রফিকি ফিল জান্নাত। সুবহানাল্লাহ বলুন, হযরত আবু বকর বলেন, যে ব্যক্তি মিলাদুন নবীর জন্য এক দেড় হাম পরিমাণ খরচ করতে পারলো,
এক দিরহাম খরচ করার বিনিময়ে সে আমি আবু বকরের সাথে জান্নাতে যাবে। মহব্বত করুন, আল্লাহু আকবার। আসুন, আমার মাওলানা আলী কি বলেন? আমার মাওলানা আলী আলাইহিস সালাম তিনি ডাক দিয়ে বলতেছেন, ক্বালা আলী আলাইহিস সালাম, আলী কারামাল্লাহু ওয়াজহুল করিম, মাওলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নি কারাতি লা ইখরুজু মিনাত দুনিয়া ইল্লা বিল ঈমান। হাত ধরে বলুন আল্লাহু আকবার। মাওলানা আলী বলেন, যে ব্যক্তি মিলাদ শরীফের জন্য খুশি হয়, আমি আলী আমি ঘোষণা করে দিলাম, আমি আলেমের দরজা হয়ে ঘোষণা করে দিলাম, সে বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, আস্তে করে না, পুলিশ পিছে দাঁড়ায় রইছে, আবার নিয়ে দূরে আওয়াজ তুলে বল না সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, তাহলে আমরা তো বিনা হিসাবে ওই জান্নাতে যাইতে, হিসাব দিয়া যাওয়াটা কি কত সহজ মনে করছেন? বিনা হিসাবে জান্নাতে যেতে পারবো আমার মাওলা আলী আলাইহিস সালামের ঘোষণা। আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। প্যারে হাজিরিন, আমি কাসিদার মধ্যে বলেছি, মুস্তাক বাবার কাছে আসলে সবই দেখা যায়, সবই জানা যায়, এই কথার মধ্যে রহস্য আছে না নাই? আছে না নাই? এ দরবারে অনেক ভক্ত বৃন্দ বাইরা আছেন, নিজের অভিজ্ঞতা থেকে বলছি, গত কিছুদিন আগে দরবারের কিছু রহস্য কিছু হাকিকতের কথা যদি না বলি মনটাকে বুঝাইতে পারি না বাবা। পেশাবুজুর নিষেধ করেন, তারপরে যেন অটোমেটিক যেন মুখ থেকে জারে হয়, ঠিল্লা যেন বাইর করে দেয়, আলহামদুলিল্লাহ বলুন। কারণ সত্য বলতে হবে, সত্য পায়া নিয়ামত পাওয়ার পরে আমি যদি অস্বীকার করি তাহলে এই নিয়ামত পায়া এই নিয়ামতের কোনো মূল্য। গত কিছুদিন আগের কথা বলছি, আমার প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই তারিখ, মাওলা হাসান পাক আলাইহিস সালামের জন্মদিনের তারিখ জানা গেল, মসজিদ গাদ্দার অনুমতি নিয়ে পানিতে ছোট পরিসরে হলেও তাবারকের আয়োজন করে মসজিদ গাদ্দার হুকুম নিয়ে মিলাদ শরীফের ব্যবস্থা করি। রাত্রি বেলা যখন শুয়ে যায় আমি তাকায় দেখি হযরত নূহ নবীর কিস্তি দাঁড়ায়া রয়েছে, নূহ আলাইহিস সালামের কিস্তি, হাজার হাজার কি বলবো হাজার হাজার ফেরেশতারা, হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসরাঈল নবীউল্লাহ, ওনারা একটা তাসবীহ পড়তেছেন। আমরা আগের দিনে মুরব্বিরা এই কাসিদারা পড়তো, মারহাবা ইয়া নূরে হুসাইন, মারহাবা ইয়া মারহাবা, মারহাবা ইয়া নূরে হুসাইন, মারহাবা ইয়া মারহাবা ইয়া জাদিল হাসান, মারহাবা ইয়া মারহাবা, মারহাবা ইয়া জাদিল হুসাইন, মারহাবা ইয়া মারহাবা। আওয়াজ তুলে বলুন না ইয়া পাকে পাঞ্জাতান। মহব্বতে কন্যা মুর্শিদ কামলা পাঞ্জাতুনি, পাক পাঞ্জাতন দরবার শরীফ। কয়জনকে দেখলাম? হযরত নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিকুল্লাহ, হযরত ইউসুফ আলাইহিস সালাম, জিনাকে পৃথিবীর সমস্ত সৌন্দর্যকে একত্রিত করার পরে অর্ধেক নূরকে দেওয়া হয়েছে, হযরত ইউসুফ আলাইহিস সালামকে আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। ইউসুফ নবীর জিয়ারত পাইলাম, আমি ওনাদেরকে জিজ্ঞেস করলাম, আপনারা কেন মারহাবা ইয়া নূরে হুসাইনি, মারহাবা ইয়া জাদ্দিল হাসানি, ইয়া জাদ্দিল হুসাইনি, আপনারা কেন পাকে পাঞ্জাতনের ওজিফা করতেছেন? আপনারা তো নবী, আপনারা তো নবী, আপনাদের জবানে এই কালেমা কেন, এই বাক্য কেন, এই জিকির কেন, এই ওজিফা কেন? ডাক্তার বললেন, রে পাঞ্জাতনি, আমরা এই জিকির এখন নয়, এই জিকির সৃষ্টির প্রথম থেকে করতেছি, করতেই থাকবো, অপেক্ষায় রয়েছি কখন আমাদের সামনে পাকে পাঞ্জাতনের তরি আসবে, ওই তরিতে উঠার জন্য আমরা আমার প্রিয় নবী হাসান পাক ইমামে হুসাইন পাকের জিকির করতেছি। সুবহানাল্লাহ বলুন।
जिंदाबाद जिंदाबाद ईद ए मिलादुन नबी नूर वाला आया है नूर लेकर आया है सारे आलम भेजे देखो कैसा नूर छाया है हाथ ले नूर वाला आया है नूर लेकर आया है सारे आलम भेजे देखो कैसा नूर छाया है अस्सलातु वस्सलाम अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या अली मौला अस्सलातु वस्सलामु अलैका या हसन मौला अस्सलातु अलैका या हुसैन मौला अस्सलातु वस्सलामु अलैका या पाके पंजतन मोहब्बत करना अल्हम्दुलिल्लाह प्यारे हाजिरीन आसुने किछु दिनेर कथा बोलछि इमाम हुसैन पाकेर चेहलम शरीफ বিশে সফরের রাত্রিতে মসজিদ কিবলা মহান মসজিদ কিবলার নিকট হুকুম নিলাম অনুমতি নিলাম বাজান আমি চেলুম শরীফ দরবারে আসতে পারতেছি না বাড়িতে আদায় করব তো এক ডেক তাবারক আমার ভাইজানের সহযোগিতায় এক ডেক তাবারক একটা সসমন বাবুর চেনে পাক করলাম সবাইকে তাবারক খাওয়াইলাম মিলাদ মাহফিল করলাম প্রায় 17 থেকে 18000 টাকা খরচ হয়েছে হাদিয়া স্বরূপ পেশ করলাম প্যারা হাজিরিন তো বিনিময় কি হলো রাত্রিবেলা মাহফিল শেষ করলাম শেষ করে আমার মসজিদ কিবলার চেহারাটুকু চোখের মধ্যে বাসাইলাম আর দুইটা নয়নের পানি ছেড়ে ছেড়ে শুধু প্রার্থনা করেছি দুনিয়ার জমিনে যদি কোনো কিছুই না করতে পারি তাহলে ইমাম হুসাইনের তেহলুম শরীফ 40 আজকে আদায় করেছি আমি যদি আজকে মরেও যাই আমার আর কোনো আপত্তি নাই প্যারে হাজিরিন রাত্রিবেলা যখন ঘুমিয়ে গেলাম রাত্রির নিশি প্রহরে আমার মাওলা হুসাইন পাকের রওজা মুবারক জিয়ারত নসিব হয়েছে আলহামদুলিল্লাহ মহব্বতে কন্যা আলহামদুলিল্লাহ গত ফসু দিনের কথা বলতেছি বাজান এমনি পাগল হইছি না মাহফিল বহু জায়গায় আল্লাহ করাইতেছে আপনাদের দোয়ায় মসজিদ কিবলার ফায়েজ বরকতে বহু জায়গায় আল্লাহ করাইতেছে কিন্তু এখানে আসি দেয়া যাই নেওয়ার চিন্তা করি না আগে ওই তারিখটা সিদ্ধান্ত করে রাখি যে এই তারিখটা কাউকে দেওয়া যাবে প্যারে হাজিরি গত পরশু দিন রাত্রের কথা বলছি গত পরশু দিন রাত্রে মিলাদুন নবীর মাস চলে যাচ্ছে 12ই রবিউল আউয়াল চলে যাচ্ছে আমার তো প্রিয় নবীজির জিয়ারত আমার নসিব হলো না ইয়া আল্লাহ আমি কি আমার প্রিয় নবীজির জিয়ারত পাইতাম না আমার মুর্শিদ কিবলার সেই ওযিফা মোতাবেক মুর্শিদ কিবলার দেওয়া পাকে পাঞ্জাতানের দরুদ শরীফ না দে আলী শরীফ পাঠ করলাম রাত্রিবেলা ঘুমিয়ে পড়লাম ফজরের এক মুহূর্তে এমন এক জায়গায় গেলাম আমার প্রিয় নবীর সেই জায়গায় একমাত্র রাষ্ট্রীয় সরকার ছাড়া নবীজির রওজা মুবারকের ভিতরে যাওয়া নসিব রাত্রিবেলা যখন ঘুমের ঘোরে আমি দেখতেছি যেই রওজা মুবারক দেখার জন্য এত আগ্রহ ছিল যখন উমরা হজ করতে গিয়েছিলাম তখন ছিদ্র দিয়া তাকায়া তাকায়া দেখেছিলাম মনের মধ্যে আকুতি ছিল শুধুই কি রওজা মুবারকই দেখবো আমার প্রিয় নবীর জিয়ারত কি আমার হবে না আমি যখন এইভাবে আরজি করতে থাকি ইতিমধ্যে আমার মুর্শিদ কিবলা আমাকে এসে ডাকতে উসিউজ্জামান তুমি প্রিয় নবীজির মহব্বত করতেছো আসো প্রিয় নবীজির রওজা মুবারকের ভিতরে চলে যাই ভিতরে চলে যাই সুবহানাল্লাহ বাজান রওজা মুবারকের গিলাফের কাছে গিয়ে আমার প্রিয় নবীজিকে তাজিম করলাম মুর্শিদ কিবলা দোয়া কইরাত করলেন আমার ঘুম ভেঙে গেল শুধুই আমার প্রিয় নবীজির মহব্বতের আশেক এই পাক পাঞ্জাতান দরবার শরীফে এমনি আসি না এমনি আসা যাওয়া নয় কোন টাকার জন্য নয় দুনিয়ার কোন বাড়ি দুনিয়ার কোন সম্পদের জন্য আসি না একমাত্র উদ্দেশ্য আমরা যাকে স্মরণ করি আমার পাকে পাঞ্জাতন আমার মুর্শিদ কিবলার মাধ্যমে অদম গুনাহগারের আহলে বাইতে পাক তিনজনের জিয়ারত নসিব হয়েছে আলহামদুলিল্লাহ বলনা
তিনজনের জিয়ারত নসিব হয়েছে আমার প্রিয় নবীজির জিয়ারতের জন্য। আজকে এই পাক পাঞ্জাবন দরবার শরীফে আপনাদের সকলের কাছে আমি দোয়া প্রার্থী, আমি যেন আমার পাকে পাঞ্জাবনের জিয়ারত নসিব হয়, মসজিদ কেবলার কাছে সেই আরজি রাখছি। প্যারে হাজিরিন, তো এই দরবারের রহস্য হাকিকত আছে না নাই? এলাকাবাসী গ্রামবাসী অনেকেই আমরা ধারের কারো ভাতিজা কারো ভাই, হ্যাঁ এরকম ভাবে কোনো না কোনো ভাবে আত্মীয় লাগে, যে তো আমরা বউ তো আমরা ভাতিজা, আরে প্রতিবেশী সকাল উঠলেই তো দেখি, অনেকে বুঝতে চায় না সহজে মেনে নিতে পারে না। তো আমরা দূর থেকে এসে আমরা সেই ফজিলত আপনাদের নিকট বলতেছি, সেই ফজিলত আমাদের নসিব হচ্ছে। আপনারা আসুন, মুরিদ হওয়া না হওয়া ফ্যাক্টর নয়, দরবার শরীফে আসুন, এই দরবার থেকে খালি হাতে যাবেন না। আওয়াজ তুলে বলুন আল্লাহু আকবার। নবী মোদের মহব্বতে নবী মোদের জান, নবী মোদের নবীর কাছে পাবো মোরা, নবীর কাছে খোদারি সন্ধান, নবী মোদের নবী মোদের প্রাণ, নবী মোদের নবী মোদের নবীর চরিত্র খুল কে আদমি সাকি আল কোরআন, সেই নবীজির জন্য মোরা দিতে পারি প্রাণ, সেই নবীজির দিতে পারি প্রাণ, নবী মোদের জান, নবী মোদের নবীর কাছে পাবো মোরা খোদারি সন্ধান, নবী মোদের জান, নবী মোদের মহব্বতে বলুন আল্লাহুম্মা আমিন। তো যাই কিছু বললাম, একমাত্র উদ্দেশ্য আমার পাকে পাঞ্জাতন আমাদের এই গোলামি যাতে কবুল করে, এই পাকে পাঞ্জাতন দরবার শরীফকে আল্লাহ পাক যেন তিলে তিলে কানায় কানায় যেন ভর্তি ভরপুর করে দেয়, একদিন আপনারাও দেখবেন সেই নিয়ামতে, তখন আপনারাও আশ্চর্য হয়ে যাবেন, এই দরবার সাধারণভাবে থাকবে না, কানায় কানায় ভর্তি হয়ে যাব। আমরা ওই সময় দেখা গেছে আলোচনা করারই সুযোগ পাবো না, সেই সময়টা আসতেছে অপেক্ষা করছে। আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন আমাদের আজকের এই পাক পাঞ্জাতন দরবার শরীফ জশ্নে ঈদে আজম ঈদে মিলাদুন নবীকে কবুল করে, সকলে মহব্বতে বলুন আল্লাহুম্মা আমিন। সবশেষে আমার মুর্শিদ কেবলা এবং পীর মাজান এবং শ্রদ্ধেয় সাহেব জাদাগণ সহ পরিবারের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ হায়াত পীর ভাই এবং ভক্ত মুরিদান ভাইরা, আমরা যারা আশেক হয়ে এসেছি, আল্লাহ পাক যেন আমাদের আসা যাওয়া বসা সবকিছুকে আমার প্রিয় নবীর সদকায় পাকে পাঞ্জাতনের সদকায় কবুল করে, সকলে বলুন আমিন। দোয়া চাই, দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।